হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখব। তো আজকে আমাদের যে প্রথম যে ট্রিক্সটি সেটি হচ্ছে, আমরা খুব সহজেই কিন্তু শর্টকাটের মাধ্যমে আমরা রো এবং কলাম কিন্তু ইনসার্ট করতে পারি। সেটি কীভাবে দেখুন, আমাদের যদি কলাম ইনসার্ট করতে হয় সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে ইনসার্ট কলাম, এখানে ক্লিক করে কী করি আমরা কলাম ইনসার্ট করি। তো আমরা একটা শর্টকাট কী ব্যবহার করেও কিন্তু আমরা খুব সহজেই রো এবং কলাম ইনসার্ট করতে পারি। আমরা যদি দেখুন এই অবস্থায় যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, আমাদের নামপ্যাড থেকে নামপ্যাডের যে প্লাস মাইনাস যেই প্লাসটি, সেই প্লাসটি আমরা এখানে যদি একটা প্রেস করি কন্ট্রোল প্লাস প্লাস, আমরা যদি এখানে ক্লিক করি দেখুন, দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু কলাম অনেকগুলো ক্রিয়েট হয়ে গেল। এভাবে কিন্তু আমরা সেমভাবে রো কিন্তু ইনসার্ট করতে পারি। দেখুন জাস্ট আমরা এরিয়া সিলেক্ট করব, করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস নামপ্যাডের প্লাস, দেখুন আমাদের এভাবে কিন্তু রো এবং কলাম কিন্তু আমরা ইনসার্ট করতে পারছি। এভাবে যত খুশি তত কিন্তু আমরা রো এবং কলাম কিন্তু আমরা ইনসার্ট করাতে পারি। দেখুন জাস্ট আমরা এভাবে সিলেক্ট করব, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্লাস, এভাবে যত খুশি তত কিন্তু আমরা রো এবং কলাম কিন্তু ইনসার্ট করাইতে পারি। তো এরপরে যে ট্রিক্সটি সেটি হচ্ছে, কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্লাস হোম বাটনে যদি প্রেস করি, দেখতে পাচ্ছি যে আমাদের এই যে আমরা কিন্তু একদম প্রথম সেলে কিন্তু চলে আসতেছি। আবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্ড বাটনে প্রেস করি, হোমের নিচে যে বাটনটি এন্ড বাটন, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্ড বাটনে প্রেস করি, তাহলে আমাদের যেই টেক্সটের যে সর্বশেষ যে লাইনটি সেই লাইনে কিন্তু সেই সেলে কিন্তু আমরা অবস্থান করতেছি। অর্থাৎ আমাদের এখানে যদি অনেকগুলো কন্টেন্ট থাকতো, তাহলে সবার শেষের কন্টেন্টের শেষের সেলে কিন্তু আমরা অবস্থান করতে পারি। দেখুন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস হোম প্রেস করতেছি, আমরা একদম টপে চলে আসতেছি। আবার যখন আমরা কন্ট্রোল প্লাস এন্ড প্রেস করতেছি, তখন কিন্তু আমরা আমাদের টেক্সট এরিয়ার কিন্তু একদম নিচে চলে আসতেছি। এরপরে যেটি হলো সেটি হচ্ছে আমরা পেজ আপ এবং পেজ ডাউন, আমরা আমাদের কিবোর্ড থেকে দেখুন, কিবোর্ড থেকে যদি আমরা পেজ আপ এবং পেজ ডাউনে যদি আমরা একটা করে প্রেস করি, পেজ ডাউন দেখুন, পেজ যখন আমরা একটা করে পেজ ডাউন মারতেছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে একটা করে যে পেজ সেই পেজ কিন্তু আমরা পার হচ্ছি। আবার যখন আমরা পেজ আপ করব, তখন আমরা একটা করে পেজ কিন্তু আপ হচ্ছি। এভাবে পেজ আপ এবং পেজ ডাউনের মাধ্যমে আমরা কিন্তু স্ক্রল করে নিচে আসতে পারি। পেজ আপ অর্থাৎ হলো একটি পেজ, এক পেজ আপ হবে, এক পেজ পরিমাণ আপ করবে। দেখুন আমি একবার পেজ আপ করতেছি, তো কিছু দূর আমরা কিন্তু উপরে উঠতেছি পেজ আপ। এবং যতবার আমরা পেজ আপে ক্লিক করবো, ততবার কিন্তু আমাদের উপরের দিকে আসবে, একটা করে পেজ কিন্তু আসবে, উপরে আসবে। তো এরপর আরেকটি যে বিষয় সেটি হচ্ছে, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অ্যারো কিন্তু আমরা যদি প্রেস করি, দেখুন আমি যদি এখান থেকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস রাইট অ্যারোতে আমরা একটা ক্লিক করি, রাইট অ্যারো, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস রাইট অ্যারো কিটা যদি আমরা একটা প্রেস করি, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের একদম শেষের যে কলামটি সেই কলামে কিন্তু এখন আমরা অবস্থান করতেছি। এই অবস্থায় যদি আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস লেফট বাটনে আবার যদি প্রেস করি, দেখুন আমি কিন্তু আবার প্রথম কলামে চলে আসছি। এইভাবে আমরা খুব সহজেই প্রথম কলাম থেকে শেষ কলাম কিন্তু আসতে পারি। আবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডাউন অ্যারোতে ক্লিক করি, ডাউন অ্যারোতে ক্লিক করি, দেখুন একদম শেষের যেই রোটি সেই রোতে কিন্তু আমরা অবস্থান করতেছি। আবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আপ অ্যারোতে ক্লিক করি, দেখুন আমরা কিন্তু আমরা একদম টপ রোয়েতে কিন্তু চলে আসতেছি। এভাবে কিন্তু খুব সহজে কিন্তু আমরা এই এক্সেল শিটের যে কোনো জায়গায় কিন্তু আমরা ওঠানামা করতে পারি, বা যে কোনো জায়গায় কিন্তু আমরা খুব সহজেই পৌঁছে যেতে পারি। এরপরে আরেক ট্রিক্সটি সেটি হচ্ছে, আমরা খুব সহজেই কিন্তু আমরা যখন আমরা কোনো একটা রো এবং কলাম আমরা সিলেক্ট করি, আমরা কী করি, আমরা জাস্ট এর উপর আসি, এখানে একটা করে ক্লিক করি। এভাবে ক্লিক করা করলে আমরা কিন্তু রো এবং কলাম কিন্তু সিলেক্ট করতে পারি। তো আমরা আরেকটি সহজভাবে কিন্তু আমরা এই রো এবং কলামকে সিলেক্ট করতে পারি। যেমন আমি এই রো এই সেলের মধ্যে আছি, তো চাচ্ছি যে এই যে এল যেই কলামটি, আমি এখান থেকেই আমি এই রোটি এই কলামটি সিলেক্ট করবো। সেটি কীভাবে, সেটি করার জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস স্পেস বার, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস স্পেস বার একটা প্রেস করি, দেখুন দেখতে পাচ্ছি আমাদের যেই কলামটি আমরা যেই সেলে ছিলাম ওই সেলের যেই কলামটি সেই কলাম কিন্তু সিলেক্ট হয়ে গেল। সেমভাবে আমরা কী করতে পারি, আমরা কিন্তু রো কিন্তু সিলেক্ট করতে পারি। তো রো সিলেক্ট করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে শিফট প্লাস স্পেস বার। আমরা যদি ওইখান থেকে যদি শিফট প্লাস স্পেস বার প্রেস করি, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের যে সেলে আমরা অবস্থান করেছিলাম সেই সেলের যে রোটি সেই রো কিন্তু সিলেক্ট হয়ে গেল। এভাবে কিন্তু আমরা কন্ট্রোল প্লাস স্পেস বার দিয়ে আমরা কলাম সিলেক্ট করব, আবার শিফট প্লাস স্পেস বার দিয়ে কী করতে পারি, আমরা আমাদের রো কিন্তু সিলেক্ট করতে পারি। তো এরপরের যেই ট্রিক্সটি সেটি হচ্ছে আমাদের ফর্মুলা ট্রিক্স। এখানে আমি 10 লিখলাম, এখানে 10, এখানে 20, তো আমি এখানে একটা ফর্মুলা লিখি, এরপরে এখানে 10, 20 আমি লিখলাম, আমি ফর্মুলা পরে লিখি, আমি এই জায়গায় আবার একটা ভ্যালু লিখি এখানে 60,
লেখার পর আমরা এখানে এখানে যদি আমরা একটা ফর্মুলা লিখি, দেখুন আমি একটা ফর্মুলা লিখছি, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি এই দুটোকে আমরা যদি যোগ করে দিই, এ তো আমাদের এখানে একটা ফর্মুলা হয়ে গেল, আমরা এন্টার দিলাম। এখন আরেকটি যে বিষয় সেটি হচ্ছে আমরা এই যে এই ভ্যালুটির সঙ্গে আমরা এই ভ্যালুটি কী করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি। সাপোজ আমরা এখান থেকে এদিকে যোগ করি, দেখুন আমি এই সেলে, এখানে একটা সেল আছে, এই সেলে আমি কী করবো, এখান থেকে ভ্যালুগুলো নিয়ে আমরা যোগ করবো। দেখুন আমি এখানে লিখে দেখা ইকুয়াল SUM সাম দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট। তো দেখুন আমরা যদি এখান থেকে এই সেলটি সিলেক্ট করি, করার পরে এখান থেকে নিচে যে সেলটি আমরা এটা সিলেক্ট করতেছি, করার পরে আমাদের কী করতে হচ্ছে, আবার স্ক্রল করে করে আমাদের এই এই জায়গায় কিন্তু আমাদের আসতে হচ্ছে। তো আমরা এই কাজটা কিন্তু দেখুন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, এই জায়গা থেকে যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করি, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু সে আমাদের কী করতেছে, তার আগের যেই আমি আগে যে ফর্মুলা যেখানে থেকে লেখা শুরু করেছিলাম সে জায়গায় কিন্তু আমাদেরকে নিয়ে আসতেছে। তো আমি এটিকে আবার ব্যাক স্পেস দিই, দেওয়ার পর চাচ্ছি যে এই যে বক্স এটি আমি সিলেক্ট করব। করার পর আমরা এখানে একটা ইনটু দিই, আমরা মাল্টিপ্লাই করি, করার পরে এখানে আমরা একটা ক্লিক করব, করার পরে আমি চাচ্ছি আবার আমি ফর্মুলায় ব্যাক করব। সেক্ষেত্রে আমরা কী করব, আমরা সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস যদি আমরা প্রেস করি, দেখুন সে কিন্তু আমাকে আবার আমাদের যে ফর্মুলা যে সেলটি সেই সেলে কিন্তু আমাকে ফিরে নিয়ে আসলো। আমি যদি এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিই, যদি এন্টার করে দিই, দেখুন আমাদের রেজাল্ট কিন্তু চলে আসলো। তো এইভাবে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করে কিন্তু আমরা আমাদের ফর্মুলার এখানে যদি অনেক নিচে যদি আমাদের ফর্মুলাগুলো আমাদেরকে অ্যাড করতে হতো, নিচে অনেক নিচে যদি থাকতে আমরা থাকতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের স্ক্রল করে করে উপরে আসাটা অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে যেত। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করে কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমাদের ফর্মুলায় পুনরায় ব্যাক করতে পারছি। তো এই পর্বে আমাদের শেষের যে ট্রিক্সটি সেটি হচ্ছে আমাদের এই যে এরিয়াটি আমরা এখানে আছি, আমরা যখন এটিকে সিলেকশন করব তখন আমরা কীভাবে সিলেকশন করি, আমরা জাস্ট এইভাবে ড্র্যাগ করে করে আমাদেরকে সিলেকশন করতে হয়। কিন্তু এই টেক্সট এই ডাটা যদি অনেক বেশি হয়, অনেক অনেক বড় ক্ষেত্রে যদি এটি হয়ে থাকে, তাহলে আমরা কী করবো, এইভাবে সিলেকশন করে এইভাবে নিচে আসাটা কিন্তু অনেক কষ্টসাধ্য কিন্তু বিষয় হয়ে পড়বে। তো সেক্ষেত্রে আমরা একটা সহজ একটা কাজ করতে পারি, সেটি হলো আমরা জাস্ট এই যে আমাদের যে টেক্সট যেখানে লেখা শুরু হয়েছে সেখানে আমরা একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্ড, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্ড বাটনে প্রেস করি, দেখুন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাদের পুরো এরিয়াটা কিন্তু সে সিলেক্ট করে নিল। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কিবোর্ডের কমান্ড কী ব্যবহার করে খুব সহজে কিন্তু আমরা এরিয়া সিলেকশন করতে পারি। তো আশা করি বিষয় সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এই কাজগুলো করে থাকি। আমরা কিন্তু খুব সহজেই কিছু ট্রিক্স খাটিয়ে কিন্তু আমরা আমাদের এক্সেলের অনেক কঠিন কাজগুলো কিন্তু খুব সহজে করে নিতে পারতেছি। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।